হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তৈরি করতে চলেছি আমের একটা দুর্দান্ত রেসিপি। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। আমের গোড়ার দিকটা এইভাবে একটু বেশি করে কেটে নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে এই আঁঠির পাশ দিয়ে একটু লুজ করে নেব, এইভাবে ঢুকিয়ে আমি লুজ করে নেব। আঁটির চারিদিক দিয়ে আমি লুজ করে নিয়েছি। এবার আমি একটা সাঁড়াশি দিয়ে আঁটিটাকে টেনে বার করে নেব। আম থেকে আঁটিগুলোকে বার করে নিয়েছি। তোমাদের যাদের এইভাবে আঁটি বার করতে অসুবিধা, তারা এই রকম ভাবেও করতে পারো। একটা আমের সাইড দিয়ে কেটে নিয়েছি, নিয়ে এই সাইড দিয়ে আমি এইভাবে একটু লুজ করে নিয়েছি নাইফ দিয়ে। তারপরে আটিটাকে বার করে নেব। এখানে আমি আর একটা আম নিয়েছি, আমের খোসা ছাড়িয়ে এর পাড়টাকে আমি বার করে নেব। এখানে আমি দুধ নিয়েছি, দুধটা বয়েল করাই আছে, আর একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু চিনি। দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি আমের পাল্পটা বার করার জন্য একটু মিক্সিতে দিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে বাদাম চকলেট দেব। বাদাম চকলেটের রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। এগুলোকে আমি ভেঙে নিয়েছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু চকলেট বিস্কিট, এগুলোকে ভেঙে এর মধ্যে একটু দিয়ে দেবো। আমটাকে আমি এরকম একটা কাপের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি। এটাকে ভর্তি করে দিয়ে নিয়েছি। এবার যে আমের গোটার দিকটা কেটে নিয়েছিলাম, এটাকে এর উপরে দিয়ে নেব। এভাবে দিয়ে নিলাম। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব, 7-8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আমের এটার মধ্যেও দিয়ে নিয়েছি, আর এটাকে এইভাবে কেটেছি। এবার উপর দিয়ে এটা দিয়ে নেব। বাকি যে পার্টটুকু ছিল, এটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। একটা ঢাকা দিয়ে, টিফিন বক্সের ঢাকাটা দিয়েই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার আমি কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। ভেতরে সব কিছু মেল্ট হয়ে একসাথে মিশে গেছে।
এটাও একদম রেডি। আর একটা আমকে আমি এইভাবে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো সন্দেশ। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।